দর্শক, এই মুহূর্তে বরিশাল থেকে আবহাওয়ার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী পারভেজ রাসেল। আপনি জানেন যে আসলে সাগরে 3 নম্বর সতর্কতা সংকেত জারি করার পরপরই কিন্তু উপকূলীয় অঞ্চল সহ বিভাগীয় শহর বরিশালে সকাল থেকে না মধ্যরাত থেকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে এবং একটানা বৃষ্টিও কিন্তু হচ্ছে মাঝে মধ্যে। টানা বৃষ্টিপাতে বরিশাল সহ গোটা দক্ষিণাঞ্চলে এখন অবধি পর্যন্ত 24.15 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং নিম্ন অঞ্চল রয়েছে সেগুলো পানি আসলে উঠে গিয়েছে এবং শহরেরও যেগুলো নিম্ন অঞ্চল এলাকা রয়েছে আশেপাশে এলাকা সেগুলোতেও পানি ঠিক আছে। এতে মধ্য এবং নিম্ন আয়ের যে মানুষ রয়েছে তারা কর্মব্যস্ত যে মানুষ তারা আসলে দুর্ভোগে পড়েছে। মাছ ধরতে কোনো ট্রলার যাতে না যেতে পারে সে লক্ষ্যে তারা সতর্কতা দিয়েছে এবং স্ব যে নির্বাহী কর্মকর্তা রয়েছে তাদেরকে নদীর তীরবর্তী এলাকায় পাঠিয়েছে যাতে কোনো মানুষ নদীতে বা সাগরে মাছ ধরতে না যায় এবং সেভাবে যাত্রীও বা কোনো লঞ্চ বা ট্রলারে বহন করতে না পারে সে লক্ষ্যে কিন্তু তারা কাজ করে যাচ্ছে। তো আপাতত এই রয়েছে বরিশালে বৈরী আবহাওয়ার আমার কাছে সবশেষ পরিস্থিতি।